আমি বসে থাকলে পরে তোর কোনো অসুবিধা হচ্ছে রে শিবানি? আমি তো বসে রয়েছি, একবার তো তোর কাছে খাবার যাই নাই, আবার নিজেও এক গ্লাস কাঁচা পানি এসে খাদিস নি। তোর ভাবে এমন মনে হচ্ছে যে তোর বারান্দায় বসে আছিস ইভা দল। বসে এত কথা বসছিস, সে তো ভাড়া দেওয়ারই মানুষ। মানুষ আমি যতই খারাপ হয়ে রেছি বানি, তোর ভাই ভূপেনের মতো তো চিটার না। সারাক্ষণ ভূপেন ফোন করছিস রে, ভূপেন তোর কি করছে? সারাক্ষণ তুই ভূপেনের কথা নিয়ে রইছু। তো ঘরে বাড়ির ডিম কি ভূপেন খাইছিল না তোর ভাইয়েরাই খাইছিল? ভূপেন কি এক সিল দিয়ে ডিম মুখে দিয়ে দেখেছিল? ডিম যে তোর ভাই ভূপেন নিজে মুখে খায় নাই সেটা আমি জানি, কিন্তু আমার ভাইরে তো ডিম খাইছে, সেই কুবুদ্ধিটা তোর ভাই ভূপেন নিজেই দিতে আর কেউ না বলতে আমি সেটা বুঝি। ওরে মা কালি, বুঝার হয়ে গেছে এত যদি বুঝার হয়েছ কেউ ভাই এখানে ডিম খাচ্ছে কেন? এইরকম চিকন বুদ্ধি ভূপেন দত্ত ছাড়া আমার ঘরে ভাই ঘরে মাথায় আসতেই পারে না। আমি আমার হারাজন কাকাও তো আমার সাথে কোন তালাকি করতেছে না।